হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু বেঙ্গল আর্নিং ভিডিও ইউটিউব চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বাই ইউ কয়েন নামে যে অ্যাপ্লিকেশন আছে সেই অ্যাপ্লিকেশনের অফার বলবো, যে অফার থেকে তোমরা 135 থেকে 150 টাকার মধ্যে ইনকাম করতে পারবে, কিভাবে সাইন আপ করবে, কিভাবে পুরো প্রসিডিওর কমপ্লিট করবে এবং কিভাবে উইথড্র করবে। একটা সিঙ্গেল ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সমস্ত প্রসিডিওর আমি দেখিয়ে দেবো, সুতরাং ভিডিওর সাথে জুড়ে থাকো। আশা করি তোমাদের খুবই প্রফিট হবে এবং 140 টাকা তো তোমরা মিনিমাম এখান থেকে ইনস্ট্যান্ট উইথড্র করে নিতে পারবে। এবং বলে দিই, এদের উইথড্র কিন্তু ইনস্ট্যান্ট, সুতরাং তোমরা কেউ এই অফারকে মিস করো না, প্রত্যেকে এই অফারকে ট্রাই করো। ইনস্ট্যান্ট KYC, ইনস্ট্যান্ট উইথড্র, সমস্ত কিছুই কিন্তু ইনস্ট্যান্ট হয়ে যাবে। তো প্রথমে তোমাদের যে কাজ করতে হবে, ভিডিও ডেসক্রিপশনের লিঙ্ক আছে, একটা লিঙ্কের উপর ক্লিক করো। লিঙ্কের উপর যখনই ক্লিক করবে তোমরা অফিসিয়াল বাই ইউ কয়েনের ওয়েবসাইটে রিডাইরেক্ট হয়ে যাবে। প্রথমে তোমাদেরকে সাইন আপ করতে হবে। তো সাইন আপ করার জন্য কি করতে হবে, তোমাকে ইমেল আইডি বসাতে হবে এবং পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। পাসওয়ার্ড একটা ক্যাপিটাল, একটা স্মল এবং বাকিগুলো নাম্বার এবং স্পেশাল ক্যারেক্টার দিয়ে তোমরা একটা পাসওয়ার্ড তৈরি করে নেবে। এখানে ইন্ডিভিজুয়াল এবং ইন্ডিয়া থাকবে, এগুলো এরকমই থাকবে। হাউ ডিড ইউ রিচ আস, এটা তোমরা ইউটিউব করে দিতে পারবে। রেফারেল কোড অটোমেটিক চলে আসবে। ক্রিয়েট অ্যাকাউন্টের উপর ক্লিক করো। যখনই ক্রিয়েট অ্যাকাউন্টের উপর ক্লিক করবে কিছুক্ষণ লোডিং নেবে। লোডিং নেওয়ার পর তোমার সামনে এই ধরনের পেজ ওপেন হবে, সেভ পাসওয়ার্ড করতে বলবে। যদি তা চাও তাহলে পাসওয়ার্ডকে সেভ করে নিতে পারো। এরপর তোমার ডেট অফ বার্থ চাইবে উপরে, তো ডেট অফ বার্থ দিয়ে দাও এবং প্রফেশনে তুমি সিলেক্ট করে নাও, আদার সিলেক্ট করে নাও, কোনো অসুবিধা নেই। এরপর তুমি সাবমিট করে দাও। যখনই সাবমিট করবে তো তোমার প্রফেশন এবং পিনকোড চাইবে, তো এখানে তুমি প্রফেশন এবং পিনকোড কিছু একটা দিয়ে দাও। এরপর তোমার প্রফেশন এবং জেন্ডার চাইবে, তো জেন্ডার তোমার যেটা জেন্ডার এবং তুমি প্রফেশনে আদার্স দিয়ে সাবমিট করে দাও। যখনই সাবমিট করে দিবে প্রোফাইল আপডেট কমপ্লিট হয়ে যাবে। এরপর আর তোমার কাজ নেই, এ ধরনের পেজ দেখাবে। এরপর তোমরা প্লে স্টোরে চলে আসো অথবা আমি ভিডিও ডেসক্রিপশনে ডাইরেক্ট অ্যাপ্লিকেশনের লিঙ্ক দিয়ে দেবো। বাই ইউ কয়েন অ্যাপ্লিকেশনটাকে তোমরা ডাউনলোড করে নাও, ডাউনলোড করে ইনস্টল করো। ইনস্টল করার পর যখনই ওপেন আসবে এটাকে স্কিপ করে দাও। স্কিপ করার পর এই ধরনের কিছু আসলে ক্রস করে দাও। ক্রস করে দেওয়ার পর সাইন ইনের উপর ক্লিক করো। সাইন ইনের উপর ক্লিক করে যে ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তুমি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলে সেই ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তুমি লগ ইন করে যাও। লগ ইন করার পর তোমাদের সামনে এই ধরনের একটা ওটিপি আসবে, যেটা তোমার ইমেলে যাবে, 8 ডিজিটের একটা ওটিপি আসবে। তো সেই ওটিপিটাকে দিয়ে সাবমিটের উপর ক্লিক করো। যখনই সাবমিটের উপর ক্লিক করবে তোমরা মেন ইন্টারফেসে ওপেন হয়ে যাবে তোমাদের সামনে। এরপর তোমরা চলে আসো হোম অপশানে। তো এক্ষেত্রে তোমাদের সবথেকে বড় যে ব্যাপারটা সেটা তোমাদেরকে বলে দিই, এদের যে প্রোমো কোড সেটা চেঞ্জ হতে থাকে। সুতরাং যে প্রোমো কোডগুলো আমি ভিডিওতে দেখাচ্ছি, হয়তো তুমি অফার অ্যাপ্লাই করতে গিয়ে তার মধ্যে কিছু কিছু প্রোমো কোড তোমার এক্সপায়ার হয়ে যেতে পারে, তাই নতুন যে কোনো প্রোমো কোড আমরা টেলিগ্রামে পোস্ট করে দেবো। সুতরাং টেলিগ্রামে তোমরা মাস্ট জয়েন হয়ে থাকো। তো টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে আছে, সেখান থেকে জয়েন হয়ে যেতে পারো অথবা টেলিগ্রামে গিয়ে সার্চ করো অ্যাড্রয়েড APURBS7, হলুদ কালারের বেঙ্গল আর্নিং ভিডিও ইউটিউব চ্যানেলের লোগো চলে আসবে। জয়েন নাও উপর ক্লিক করে জয়েন হয়ে যাও, সেখানে তোমরা বিভিন্ন ধরনের কোড পেয়ে যাবে। তো টেলিগ্রামে কিন্তু মাস্ট জয়েন হয়ে থাকো। এরপর তোমাদেরকে এই যে কোডগুলো আছে সেগুলোকে রিডিম করতে হবে, এর জন্য তোমাকে আসতে হবে গিফট অপশানে। গিফট অপশানে আসো, এখানে দেখো প্রোমো কোড দেওয়ার জায়গা আছে। তো প্রোমো কোড আমি প্রথমে তোমাদের যে প্রোমো কোড দিতে হবে সেটা হচ্ছে 50 ডগি। তো 50 ডগি প্রোমো কোড দিয়ে রিডিমের উপর ক্লিক করো। দেখো কনগ্রাচুলেশন, প্রোমো কোড সাকসেসফুলি অ্যাপ্লাইড, একটা প্রোমো কোড হয়ে গেল। এরপর দেখো বাই ইউ কয়েন বলে একটা প্রোমো কোড আছে, সেটাও অ্যাপ্লাই হয়ে গেল। এই সমস্ত প্রোমো কোড আমি তোমাদের ভিডিও ডেসক্রিপশনে না হলে তোমাদেরকে টেলিগ্রামে দিয়ে দেবো। ভিডিও পোস্ট করার পর টেলিগ্রামে আপলোড করে দেবো, তো তোমরা সেখান থেকে করে নেবে। অলরেডি আমি টেলিগ্রামে দিয়েওছি, তো ওকের উপর ক্লিক করো। যখনই ওকের উপর ক্লিক করবে এরপর 50 শিবা বলে একটা প্রোমো কোড আছে, সেই প্রোমো কোডটাকেও অ্যাপ্লাই করে নাও। এরপর দেখো তোমার ওয়ালেটে 199 টাকার কাছাকাছি কিন্তু ক্রেডিট হয়ে গেল, যেটা কিন্তু তোমাকে উইথড্র করতে হবে। তো উইথড্র প্রসিডিওরও বলবো, সুতরাং ভিডিওর সাথে জুড়ে থাকো। এরপর তোমাদেরকে কী কাজ করতে হবে, এই যে ব্যালেন্সগুলো এগুলো কিন্তু একটাই যে বিটকয়েন পেয়েছো সেরকম না। দেখো 33 টাকার বিটকয়েন পেয়েছো, 33 টাকার ইথেরিয়াম পেয়েছো, 50 টাকার শিবা পেয়েছো, এই ধরনের বিভিন্ন কয়েন কিন্তু তুমি পেয়েছো। এর জন্য তোমাদেরকে কিছু কাজ করতে হবে, যেগুলো তোমরা অ্যাকাউন্ট সেকশনে আসো। অ্যাকাউন্ট সেকশনে আসার পর উপরে দেখো ভেরিফাই ইমেল, তো ইমেলটা ভেরিফাই করতে হবে। তো ভেরিফাই ইমেলের উপর ক্লিক করো। যখনই ইমেলের উপর ক্লিক করবে তো তোমার কাছে একটা ওটিপি চাইবে, যেটা ইমেলে যাবে, তো সেই ওটিপিটা এখানে বসাতে হবে। তো ইমেল থেকে তুমি ওটিপিটা যখনই বসাবে তো ইমেল ভেরিফাইড সাকসেসফুলি ইনস্টান্ট কিন্তু হয়ে যাবে। এরপর তোমাকে কী করতে হবে, এরপর তোমাকে আরও যে ভেরিফাই নাম্বার দেখতে পাচ্ছ, তো ফোন নাম্বার ভেরিফাই, তো ফোন নাম্বারের উপর ক্লিক করো। ফোন নাম্বারের উপর ক্লিক করে ইন্ডিয়া থাকবে, এখানে তুমি তোমার ফোন নাম্বার দিয়ে সাবমিট করো। যখনই ফোন নাম্বার দিয়ে সাবমিট করবে ফোনে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা দিয়ে সাবমিট করো, তোমার ফোন নাম্বার ভেরিফাই সাকসেসফুলি হয়ে যাবে।
এরপর তুমি কেওয়াইসি করতে হবে। তো কেওয়াইসি ইনস্ট্যান্ট হয়ে যাবে, কেওয়াইসির উপর ক্লিক করো, আইডেন্টিফিকেশন ভেরিফিকেশন এবং প্যান ভেরিফিকেশন বলবে, তো স্টার্টের উপর ক্লিক করো। যখন স্টার্টের উপর ক্লিক করবে তোমার ব্রাউজার চাইবে, তো ক্রোম দিয়ে দাও, ক্রোম দেওয়ার পর স্টার্ট ইউর কেওয়াইসির উপর ক্লিক করো, এরপর ক্যাপচার ইউর প্যান কার্ড, তোমার প্রথমে প্যান কার্ডের ফন্ডের যে পিকচার সেটাকে ক্লিক করো, প্রসিড টু ক্যাপচার আইডির উপর ক্লিক করে অ্যালাউ করে দাও, অ্যালাউ করে দিয়ে প্যান কার্ডের ফন্ডটা দিয়ে দাও, এরপর আধার কার্ডের ফন্ড এবং তারপরে আধার কার্ডের ব্যাক, এই দুটো দেওয়ার পর তোমার কাছে সেলফি চাইবে, তো তোমার মোবাইলে স্ক্রিনটাকে সামনে নিয়ে সেলফি তুলে প্রসিড টু টেক সেলফির উপর ক্লিক করো, দেখবে ইনস্ট্যান্ট সেলফি প্যান কার্ড এবং আধার ভেরিফাইড হয়ে গেছে। তো ভেরিফাইড হয়ে যাওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ ইমেল ভেরিফিকেশন হয়ে গেছে, ফোন ভেরিফিকেশন হয়ে গেছে, কেওয়াইসি ভেরিফিকেশন হয়ে গেছে। এবার আমাদের যেটা সিকিউরিটি অপশান আছে সেখানে গিয়ে গুগল অথেন্টিকেটার ভেরিফিকেশন করতে হবে। এর জন্য তোমাদেরকে গুগল অথেন্টিকেটার যে অ্যাপ্লিকেশন সেটাকে ডাউনলোড করতে হবে। তো গুগল অথেন্টিকেটার কীভাবে অ্যাড করে আমি ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি, এটা তোমরা ভালোভাবে শিখে নাও, কারণ প্রতিটা ক্রিপ্টো লুটে তোমাদের এই গুগল অথেন্টিকেটার লাগবে আর তোমরা এটা বুঝতে পারো না, তার জন্য তোমাদের সমস্যা হয়। তো গুগল অথেন্টিকেটার অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নাও অথবা ডাইরেক্ট প্লে স্টোরে গিয়ে সার্চ করো। এরপর সিকিউরিটির উপর ক্লিক করো, সিকিউরিটির উপর যখনই ক্লিক করবে তোমার কাছে এই ধরনের অপশান আসবে, চেঞ্জ পাসওয়ার্ড, ট্রেডিং পিন, টু ফ্যাক্টর অথেন্টিকেশন। তো টু ফ্যাক্টর অথেন্টিকেশনের উপরে তোমরা ক্লিক করো, টু ফ্যাক্টর অথেন্টিকেশনে ক্লিক করলে তোমরা দেখতে পাচ্ছ একটা কোড দিয়েছে যেটাকে কপি করতে বলছে, তো এটা কপি করে নাও। কপি করে নেওয়ার পর এটা তোমাদেরকে করতে হবে, যেটা এটা তোমাদেরকে গুগল অথেন্টিকেটার যে অ্যাপ্লিকেশন সেটাকে ওপেন করো, ওপেন করার পর দেখো প্লাস বলে একটা আইকন আছে, তো প্লাস আইকনের উপর ক্লিক করো। যখনই প্লাস আইকনের উপর ক্লিক করবে এন্টার এ সেট আপ কি বলে অপশান আছে, এন্টার এ সেট আপ কি এর উপর ক্লিক করো। এরপর অ্যাকাউন্ট নেবে তোমরা যে অ্যাপ্লিকেশনের করতে চাও, তো আমরা এটা যেটা বলছি পে ইউ নাও, তো পে ইউ নাও লিখে দেবো, তুমি যে অ্যাকাউন্ট করতে চাও তার নাম দিয়ে দিবে, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। আর ইউর কি, ইউর কিতে যেটা আমরা কপি করলাম অ্যাপ্লিকেশন থেকে পে ইউ নেও না এখান থেকে, তো সেটার উপরে ইউর কিতে আমরা এটা পেস্ট করে দিলাম, টাইম বেসটি থাকবে, অ্যাডের উপর ক্লিক করো। যখনই অ্যাডের উপর ক্লিক করবো তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের কিন্তু বাই ইউ কয়েন যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু অ্যাড হয়ে গেছে এবং একটা ওটিপিও চলে এসেছে। তো এই ওটিপিটা প্রতিবার চেঞ্জ হতে থাকে, আমি ফাইব্রা গ্লোবাল বাইবিটকে অ্যাড করে রেখেছি তোমরা দেখতেই পাচ্ছ। তো আর গুগল অথেন্টিকেটার অ্যাপ্লিকেশনকে কোনো মতেই তোমরা আনইনস্টল করবে না, তাহলে কিন্তু পরবর্তীকালে তোমাদের পাওয়া খুবই মুশকিল হয়ে যাবে, পেমেন্ট নিয়ে নেওয়ার পর আনইনস্টল করবে কিন্তু আগে করবে না। তো এখানে যে কোডটা দেখতে পাচ্ছ এই কোডটাকে মনে রাখো, এরপর তোমাকে বলছে যে এন্টার টু ফ্যাক্টর অথেন্টিকেটার কোড, এবার চলে আসো তোমার পে ইউ নাও বাই ইউ নাও, তো ওখানে এসে এই কোডটাকে বসিয়ে ডানের উপর যখনই ক্লিক করবো তো ইমেলে একটা আবারও ওটিপি যাবে, ওটিপিটা দিয়ে সাবমিট করো। যখনই সাবমিট করবে তোমার কিন্তু গুগল অথেন্টিকেটার এটা কিন্তু অ্যাড হয়ে গেল, তোমরা দেখতে পাচ্ছ টু ফ্যাক্টর ভেরিফিকেশন কিন্তু আমার অন হয়ে গেল। এরপর ব্যাক চলে আসো, ব্যাক চলে আসার পর এরপর ব্যাঙ্ক এবং ইউপিআই আইডি আমাকে অ্যাড করতে হবে, তো ব্যাঙ্ক এবং ইউপিআই অ্যাকাউন্টের উপর ক্লিক করো, এরপর অ্যাড ব্যাঙ্কের উপর ক্লিক করো, পেটিএম পেমেন্ট ব্যাঙ্কও দিতে পারো, ব্যাঙ্ক নেম, বেনিফিশিয়ারি নেম, যার নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট নাম্বার, কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড এবং অ্যাকাউন্ট টাইপের সেভিংস অ্যাকাউন্ট করে সাবমিটের উপর ক্লিক করো। তো দেখতে পাচ্ছ ব্যাঙ্ক অ্যাকাউন্ট সাকসেসফুলি অ্যাড হয়ে গেছে। এরপর ইউপিআই আছে, ইউপিআইটাকেও অ্যাড করে নাও, অ্যাড ইউপিআই অ্যাড্রেসের উপর ক্লিক করো, তোমার ফোনপে যেখানে তুমি যে ব্যাঙ্কটা দিলে সেই ব্যাঙ্ক যে ফোনপেতে আছে সেইখানকার ইউপিআই আইডি দাও, কারণ তোমাকে অ্যাড মানি একটা করতে হবে, সেটা কিন্তু তুমি রেজিস্টার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকেই করতে হবে। তো ইউপিআই আইডি অ্যাড সাকসেসফুলি হয়ে গেল, তো তোমরা দেখতে পাচ্ছ ব্যাঙ্ক ভেরিফিকেশান ইউপিআই ভেরিফিকেশানে কমপ্লিট হয়ে গেল। এরপর আমাদের কী করতে হবে সেটা হচ্ছে 100 টাকার একটা ডিপোজিট করতে হবে, যে ডিপোজিটটা আমরা কিন্তু ইনস্ট্যান্ট তুলে নেব। তো চলো এর জন্য তোমাদেরকে এই যে বাই এবং সেল অপশান আছে সেটার উপরে ক্লিক করো, ওপরে দেখো ডিপোজিট বলে একটা অপশান আছে, তো ডিপোজিটের উপর ক্লিক করো। যখনই ডিপোজিটের উপর ক্লিক করবে ইন্ডিয়ান রুপি তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা সিলেক্ট রাখবে এবং ইউপিআইকে সিলেক্ট রাখো এবং এন্টার অ্যামাউন্টে 100 দিয়ে দাও। 100 টাকা অ্যাড করতে গেলে 3.54 টাকার চার্জ কাটবে, সুতরাং তোমার ব্যাঙ্কে 103.54 টাকা থাকাটা জরুরি। এরপর নিচের দিকে ক্লিক করো, দেখো নিচের দিকে তোমাদেরকে ক্রিয়েট রিকোয়েস্টের অপশান আছে, ক্রিয়েট রিকোয়েস্টের উপর ক্লিক করো, তোমার সেই ইউপিআই আইডিটা একটা রিকোয়েস্ট চলে যাবে। অবশ্যই বলবো পেমেন্টটা যে ব্যাঙ্ক অ্যাড করলে তুমি সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকাটা কাটাবে। তো চলো আমি ফোনপেতে দিয়েছিলাম, ফোনপের যে ইউপিআই আইডিতে গিয়েছিল সেখানে একটা রিকোয়েস্ট গিয়েছিল, যদি রিকোয়েস্ট তোমরা দেখতে না পাও তাহলে ওপরের দিকে যে নোটিফিকেশান বার আছে সেখানে ক্লিক করবে, সেখানে তোমার রিকোয়েস্ট আসবে, রিকোয়েস্টের উপর ক্লিক করবে, ইউপিআই পিন দিয়ে 103 টাকা যে পেমেন্ট যাবে সেটা পেমেন্ট করে দেবে। তো দেখতে পাচ্ছ আমার পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে, এরপর আমার 100 টাকা কিন্তু ক্রেডিট হয়ে গেছে, এটা ক্রস চিহ্ন করে দাও, দেখো ওয়ালেটে কিন্তু 100 টাকা চলে এসেছে। এই 100 টাকা দিয়ে আমি কী করি সেটাই তোমরা দেখো এবং উইথড্র করবো সেটাও তোমরা দেখে দেবে।
তো তোমরা দেখতে পাচ্ছো এবার তোমরা যে বাই সেল অপশনে আসবে, তোমরা দেখতে পাচ্ছ বিটকয়েন 33 টাকার, ইথেরিয়াম 33 টাকার পেয়েছি। ইথেরিয়াম যে 33 টাকা পেয়েছো সেটা উইথড্রল হবে না, বাকি সমস্তগুলো উইথড্রল হয়ে যাবে। ইথেরিয়ামটা কেন উইথড্র হচ্ছে বোঝা যাচ্ছে না। তো বিটকয়েন 33 টাকা তুমি সেল করতে পারবে না, এর জন্য আমরা একটা বুদ্ধি খাটাবো। এই যে টাকাগুলো মানে 33 টাকার বিটকয়েন আছে, আমরা আরো 100 টাকা যেটা অ্যাড করলাম সেটা দিয়ে বিটকয়েন কিনে নেব। তারপর সেই টাকাটা যখন বিটকয়েন কেনা হয়ে যাবে, পুরো টাকাটা এই যে 33 টাকার এবং 100 টাকার পুরোটা সেল করে দেবো, তাহলে কিন্তু সেল হয়ে যাবে। তো এর জন্য আমাদের কি করতে হবে, বাই সেল অপশনের উপর ক্লিক করতে হবে। তো এই ধরনের তোমাদের একটা সেট থাকবে, তো এটার উপরে ক্লিক করো। এটার উপরে ক্লিক করে তোমাদেরকে বিটকয়েন অথবা বিটিসি সার্চ করো। তো বিটিসি যখনই সার্চ করবে বিটকয়েন চলে আসবে, এটার উপরে ক্লিক করো। এটার উপরে ক্লিক করলে বাই অপশনকে সিলেক্ট রাখো, এন্টার অ্যামাউন্টে 100 টাকা দিয়ে দাও। 100 টাকা যখনই দিয়ে দিবে তো প্রিভিউ বাইয়ের উপর ক্লিক করো। প্রিভিউ বাইয়ের উপর ক্লিক করলে একটা অ্যামাউন্ট চলে আসবে, তো ইনস্ট্যান্ট বাইয়ের উপর ক্লিক করো। যখনই ইনস্ট্যান্ট বাইয়ের উপর ক্লিক করবে তোমার বিটকয়েন কিন্তু 100 টাকার কেনা হয়ে গেল। এরপর তোমাকে এই ধরনের পেজ আসবে, ব্যাক চলে আসো। ব্যাক চলে আসার পর আবারও এই ধরনের পেজ দেখতে পাচ্ছ বাই সেলে। তো এটাতে গিয়ে আবারও তুমি বিটিসি সার্চ করো, বিটকয়েন সার্চ করলা, এরপর সেল অপশনের উপর ক্লিক করো, 100% করে দাও। প্রিভিউ সেলের উপর ক্লিক করো, প্রথমে আমরা বাই করলাম, এবার আমরা সেল করব। তো সেল করার পর ইনস্ট্যান্ট সেলের উপর ক্লিক করো, যখন ইনস্ট্যান্ট সেলের উপর ক্লিক করবে তোমার কিন্তু বিটিসি সেল হয়ে গেল। এই যে তোমরা দেখতে পাচ্ছ 100 টাকা ছিল, আমাদের কিন্তু 131 টাকা আইএনআর বা ইন্ডিয়ান ওয়ালেটে চলে আসলো, যেটা আমরা উইথড্র করতে পারবো। এরপর বাকি যে কয়েনগুলো আমরা পেয়েছি সেগুলোকেও আমরা একে একে এইভাবেই সেল করব। তো তোমরা দেখতে পাচ্ছ ডগি কয়েন পেয়েছি আমরা 50 টাকার। আবারও তোমরা বাই সেল অপশানের উপর চলে আসো, এই যে এই ধরনের অপশান থাকবে, এখানে গিয়ে তোমরা সার্চ করো ডজি। তো ডিওজি ই তোমরা সার্চ করলে চলে আসবে ডগি কয়েন বা ডজি কয়েন। তো এটার উপরে ক্লিক করো, এটার উপরে ক্লিক করলে বাইয়ের উপর ক্লিক করে এন্টার অ্যামাউন্টে 100 দাও। তারপর প্রিভিউ বাইয়ের উপর ক্লিক করো, ইনস্ট্যান্ট বাইয়ের উপর ক্লিক করে 100 টাকার ডজি কিনে নাও। এরপর তোমরা কি করবে, এরপর তোমরা কিনে আবারও সেই অপশানে আসো। অপশানে আসার পর তোমরা যে ডজিকে কিনলে, এরপর ডজিকে সেল করো, সেলের উপর ক্লিক করে 100% করে দাও। প্রিভিউ সেলের উপর ক্লিক করো, এরপর তুমি ইনস্ট্যান্ট সেলে গিয়ে ডজি কয়েনটাকে সেল করে দাও। এইভাবে তোমাদেরকে করতে হবে। আবারও ব্যাক চলে আসো, এরপর দেখো তোমাদের 179 টাকা আইডিতে চলে আসলো। এরপর আর যে কয়েন আছে সেটা দেখো, এখানে দেখতে পাচ্ছ চেনলিং বলে একটা কয়েন পেয়েছি 33 টাকার। তো চেনলিং বাই না, এখানে এসে আমাকে সার্চ করতে হবে কি চেনলিং। চেনলিং সার্চ করলেই তোমরা দেখতে পাচ্ছ চেনলিং চলে এসেছে উপরে। তো চেনলিংয়ের উপর ক্লিক করলাম, বাইয়ে গিয়ে এন্টার অ্যামাউন্টে 100 দিয়ে প্রিভিউ বাইয়ের উপর চেনলিং কিনে নিলাম ইনস্ট্যান্ট বাইয়ে 100 টাকার। এরপর আমি চেনলিংটাকে সেল করব, 100% করে দেবো। প্রিভিউ সেলের উপর ক্লিক করে পুরো ইনস্ট্যান্ট সেলে গিয়ে চেনলিংকে আমি পুরোপুরি সেল করলাম। এরপরও আমাদের অ্যামাউন্ট কিন্তু 209 টাকা হয়ে গেছে। এরপরে আমরা আরও একটা কিন্তু ডজি শিবা কয়েন বাকি আছে, সেটাকেও আমরা সেল করব। তো এবার গিয়ে তোমরা শিব সার্চ করো, যখনই শিব সার্চ করবে তো শিবা চলে আসবে, সেটার উপর ক্লিক করো, 100 টাকার বাই করো, প্রিভিউ বাই করো, দিয়ে তোমার বাই কমপ্লিট হয়ে যাবে। এবার গিয়ে সেল করে দাও, সেল অপশানে গিয়ে ইনস্টল সেন্ড করে দাও, তোমার কিন্তু শিবা সেল হয়ে গেল। টোটাল তোমার ওয়ালেটে কিন্তু 255 টাকা চলে আসলো, আমি যে কোডগুলো ইউজ করেছি তার জন্য কিন্তু। ওকে, তোমাদের সময় যদি কোড আরও এক্সট্রা আসে সেটা দিয়ে দেবো, তোমরা সেগুলোকেও অ্যাপ্লাই করবে। তো 255 টাকা চলে এসেছে, এটার আমরা উইথড্র করব। তো কিভাবে উইথড্র করব, তো তোমরা দেখতেই পাচ্ছ এর উইথড্র করার জন্য আমাদেরকে চলে আসতে হবে সেই ব্যালেন্সের উপরে ওয়ালেটে গিয়ে। এরপর দেখতে পাচ্ছ উইথড্র বলে একটা অপশান আছে, ইন্ডিয়ান রুপি যেখানে দেখতে পাচ্ছ সেখানে কিন্তু উইথড্র অপশান আছে। তো উইথড্র উপর ক্লিক করো, উইথড্র উপর যখনই ক্লিক করবে এন্টার অ্যামাউন্টে ম্যাক্সিমাম করে দাও, আর তোমার এখানে আইএমপিএস রেখে দাও, আর তোমার এখানে কনফার্মের উপর ক্লিক করো। যখনই কনফার্মের উপর ক্লিক করবে তোমার 10 টাকা চার্জ কাটবে উইথড্রল ফিজ হিসাবে। তো এখানে তোমার দেখতে পাচ্ছ ইউ উইল গেট 245 টাকা, 255 টাকা আছে, 10 টাকা চার্জ খেতে আমি 245 টাকা ইনস্ট্যান্ট ব্যাঙ্কে পেয়ে যাবো। তো কনফার্মের উপর ক্লিক করলাম, যখনই কনফার্মের উপর ক্লিক করলাম এখানে কিন্তু দেখো গুগল অথেন্টিকেটার কোড চাইছে আমাকে, যেটা আমি কিন্তু অ্যাড করেছি। তো এবার তুমি মিনিমাইজ করে চলে যাও তোমার সেই গুগল অথেন্টিকেশন যে অ্যাপ্লিকেশন আছে, সেখানে তুমি দেখো একটা কোড দেখতে পাচ্ছ, সেই কোডটা মনে করে এনে এখানে তুমি পেস্ট করে দাও। অবশ্যই বলে দিই কোড কিন্তু বারবার চেঞ্জ হয়, সুতরাং কোডটাকে দেখে ভালো মতন করে এখানে বসিয়ে তুমি ডানের উপর ক্লিক করো, তোমার ইমেল আইডিতে একটা ওটিপি যাবে, ওটিপিকে দিয়ে সাবমিট করো। যখনই সাবমিট করবে ইউজার উইথড্র অ্যাপ্রুভড সাকসেসফুলি, তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করো, ব্যাঙ্ক অ্যাকাউন্টে গিয়ে দেখো 247 টাকা 27 পয়সার মতন ঢুকে গেছে, 45 টাকা 27 পয়সার মতন ঢুকে গেছে। আমি ইনভেস্ট করলাম 103 টাকা 54 পয়সা, আমি পেলাম 247 টাকা, এবং সেটা ইনস্ট্যান্ট কিন্তু, এমন নয় যে পরে আইএমপিএস এর মাধ্যমে দেওয়া হবে। সুতরাং তোমাদের টোটাল প্রফিট হচ্ছে 142 টাকা।
তো এই অফারের মাধ্যমে তোমরা টোটাল 142 টাকার প্রফিট করবে। আশা করি আমি তোমাদেরকে ভালোভাবে বোঝাতে পেরেছি, এর থেকে সহজভাবে বোঝানো আমার পক্ষে হয়তো পসিবল নয়। তো তারপরেও যদি তোমাদের কোনো ধরনের অসুবিধা হয় অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবে, আমি তোমাদেরকে কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর বাকি কোনো নতুন কোড আসলে আমি অবশ্যই টেলিগ্রামে দিয়ে দিব, সুতরাং টেলিগ্রামে জয়েন হতে ভুলবে না। সকলকে বলবো টেলিগ্রামের লিঙ্ক ভিডিওর বন্ধুদের সাথে সাহায্য করো এবং সকলকে টেলিগ্রামে জয়েন থাকতে পারো। লুট অনেক আসছে, একসঙ্গে লুটো, একা একা লুটতে যেও না। তো দেখা হচ্ছে গাইস পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।